আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্য দিনের মতো আজকেও আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। যে যেখানে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আজকে যারা আমার চ্যানেলে নতুন প্রথম ভিডিও দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলে ক্লিক করে রাখবেন, আমার পাশে থাকবেন। আর যারা সেই শুরু থেকে আমার পাশে ছিলেন, আমার ভিডিও দেখে যাচ্ছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর অবশ্যই এখনও যারা একটা লাইক দেন নাই, ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। কফি তৈরি করে নিচ্ছি। ধনিয়া পাতা ভর্তা করব আমি, আর খালা বেছে নিচ্ছি। পানি দিছি না ধনিয়া পাতার মধ্যে। তো সবগুলা বাসা হয়ে গেছে ধনিয়া পাতা, ধনিয়া পাতা ভর্তা। আজকে লাউ রান্না করব, শোল মাছ দিয়ে লাউ ড্রাম এখন কেটে নিচ্ছি। লাউ কাটা হয়ে গেছে, এখন রান্নাটা করে নিব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, লাউ রান্না করব শোল মাছ দিয়ে। শোল মাছ আমি ভেজে রেখেছি, হালকা ভেজে রেখেছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আমি ভালো করে। এখন লাউ দিয়ে দিব, এর মধ্যে আমি কাঁচামরিচ দিব বেশি করে। লাউয়ের মধ্যে কাঁচামরিচ বেশি দিলে খেতে অ টেস্ট হয়, কাঁচামরিচের তরকারিটা অন্যরকম খেতে। বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লাউ।
মাছ পরে দিব একটু বাদাম মাছ ঢেকে দিলাম মাছ দিয়ে দিব এখন গ্যাস চলে গেছে এলপি গ্যাসে নিয়ে আসছি আমি মাছও দিয়ে দিচ্ছি এই তো এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব বর্ণিতা কি লাউ পছন্দ করো বর্ণিতা লাউ পছন্দ করে না কি পছন্দ করো বর্ণিতা কাশি আরে শোনা কাশি শোনা আর ঝিঙ্গা ঝিঙ্গা না ঝিঙ্গা 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 জিঙ্গা পছন্দ করো টমেটো বেগুন আর জিঙ্গা বড়ি তার পছন্দ লাউ বলো না কিন্তু মাছ খাবো আমি এই মাছ খাবে আর ঝুল খাবো আচ্ছা ঠিক আছে কিন্তু লাউ আমি জীবন খাবো না আমি লাউ জীবন খাবে না পাশে আসো তো বর্ণিতাকে দেখানো যাবে না সমস্যা আছে কি সমস্যা বলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলো বর্ণিতা বলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি বর্ণিতা রামু